এখন আমার এই মোচার তরকারির মধ্যে আমি কি দিচ্ছি, এখন আমি দেব গরম মশলা দিচ্ছি। বেশি দেব না, একটা গরম মশলা দিচ্ছি, আর দেব আমি ঘি, অল্প করে ঘি দেব। মেয়ে আবার আসবে, ও ঘি আবার বেশি খান না। ওই যে ঘি দিচ্ছি, দিয়ে এখন আমি তা নামিয়ে দেব। হয়ে আমি আজকে এই মোচাটাকে রান্না করব, অন্য কিছু আরও করব, কিন্তু এখন আমি দেখাচ্ছি এই মোচাটাকে আমি রান্না করব। মোচা রান্না করা তো সময় বেশি লাগে না, কিন্তু কুটা বাছা করতেই তো সময় নেয়, ওই জন্য মোচাটাকে আমি কেটে রেখে দিচ্ছি আগে থেকে। এই এইভাবে আমি সব ছুলে নিব, ছুলে আমি এটাকে কেটে রাখি আগে। তারপর আমি এখন এই যে জল নিয়েছি, জল নিয়ে এর মধ্যে জলের মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি অল্প করে। অল্প আমি ই দিচ্ছি, একটু দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, এই যে মোচাটা আছে, যে মোচাটা কেটে রেখেছি, এই মোচাটা আমি দিয়ে প্রেশারে একটা ছিটি দিয়ে নেব। একটা হোক দুটো হোক, দুটো ছিটি দিতে হবে, একটা ছিটিতে হবে না। তার সঙ্গে আমি দুটো, এই যে আমি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমি এই ছোটো ছোটো চারটা আলু দিয়ে দিচ্ছি। এখন প্রেশারের মুখটা বন্ধ করে দেবো, বন্ধ করে আমি উনুনে বসিয়ে দিচ্ছি, দুটো ছিটি পর্যন্ত আমি অপেক্ষা করব। আর করবো চারটা ডিম রান্না করবো, ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব, সিদ্ধ করে তারপরে রান্না করছি। সকাল থেকে তো সময়ই পাচ্ছি না, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঘুম থেকে, উঠলে কী হবে, উঠে আমি মর্নিং ওয়াকে যাই, ঘর ধার দিয়ে জল ছিটা দিয়ে, জল ছিটা দিয়ে আমি মর্নিং ওয়াকে চলে যাই। মর্নিং ওয়াক থেকে এসছি, এসে চা খাই, চা খেয়ে কী করলাম, আমি মোচাটাকে কেটেছি, কেটে আমি মোচাটাকে প্রেশারে বসিয়ে দিয়েছি প্রেশারে। এখন এই মোচা রান্নার জন্য আমি কয়েকটা এই বাদামও নিয়েছি, বাদাম দেব, আর তাছাড়া আমি একটু মশলাও করে রেখেছি। এই যে দেখুন, এই মশলা করেছি, এমনিতে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নারকেল আছে, বাদাম আছে কয়েকটা, আর আছে গোবিন্দভোগ চালে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, একসঙ্গে সব আমি পেস্ট করে নিয়েছি। আর কী কী দেব আমি তারপরে আমি সব বলেও দেব। আমার এক মেয়ে গ্যাংটক গিয়েছিল ঘুরতে, এখন আমার তেলটা গরম হয়েছে, আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এই বাদামটা আছে, বাদামটাকে আমি ভেজে নেব, এই জন্য আমি বাদামটা তেলের মধ্যে দিয়ে দেব। আমার ছোটো মেয়ে গ্যাংটক গিয়েছিল ঘুরতে, ও আসছে শ্বশুর বাড়িতে, ও বলছে আজকে আসবে, ওর জন্য আমার রান্না করতে হবে, আজকে আসবে, দুই দিন থাকবে, এক্ষেত্রে আমি হালকা আছে আমি ভেজে নিচ্ছি, ওর কাছে শুনবো গ্যাংটকে কী কী দেখেছে। আমরা গ্যাংটকে যাইনি, এখন বয়স হয়েছে না, এদিক ওদিক যেতে পারি না, হাত পা ব্যথা হয়, কোমর ব্যথা হয়, কোমরের জন্য আমার সকালে বিকালে একবেলা হলো আমার ব্যায়াম করতে হচ্ছে, ব্যায়াম না করে কোনো কাজ করতে পারি না, হাত ব্যথা হবে, পা ব্যথা হবে, আজকে এটা হচ্ছে, কালকে ওইটা হচ্ছে, রান্নাটা করিনি তাড়াতাড়ি, ওই জন্য আরও তাড়াতাড়ি আমি রান্না করছি। আমার মেয়েরা বলে, মা তোমার বয়স হয়েছে, এখন তোমাদের আবার কিসের সংসার, তুমি আর বাবা আছো, তোমরা চলে আসো এখানে। হ্যাঁ, আমি বলি কি, দেখ যার যার সংসার তার তার কাছে ভালো লাগে, এখন তো করতে পারছি, যখন পারবো না তখন তো তোদের উপরে আমাদের চলে যেতে হবে, তাছাড়া কি করা আছে, তখন তোদের ওখানে গিয়ে আমাদের থাকতে হবে। এখন আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি এই আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এটা একটু ভেজে নিই, কারণ তো সংসারে কম কাজ, বাবা সকাল থেকে করেই যায়, রাত্রে আবার
বিছানা সকালে বিছানা তোলো রে, বিছানা করো, বিছানা তোলো, মশারি তোলো, ওইগুলো কাজ করতে হয়। চা পানি জল এক অর গাছ থেকে জল ভরতে হচ্ছে, সারাদিন কাজ করেই যেতে হচ্ছে। হ্যাঁ, মেয়ের বাড়িতে গেলে আমার এত কাজ করতে হয় না, যাই হোক নিজের সংসার। সংসার যার নাই নাম সার, তার নাম হলো সংসার। সংসারে মায়া বাঁধন থেকে নিজে যেতে পারছি না, ওদেরকে চলে গেলে ওখানে আরামেই থাকতে হয়, কাজকর্ম করতে হয় না, তবু টুকটাক একটু করতেই হয়, কারণ হাত ঢুকিয়ে তো বসে থাকা যায় না, যে পর্যন্ত চলে চলি এই পর্যন্ত করতেই হয়। কোথায় যাবো তাড়াতাড়ি চলে আসতে হয়, কেন সংসারের জন্য, সংসারে মায়া। মনে হয় নিজে কোথায় কখন গিয়ে বাড়িতে একটু শুবো, শুলে আরাম হবে। আমি এখানে পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে এই যে তেজপাতা দিচ্ছি, শোয়ার অপেক্ষা থাকে, আসবো এসে কোনো রকম জামা কাপড় খুলেই সঙ্গে সঙ্গে বিছানাটা দিয়েছিল। মনে হয় বাহ কী আরাম, মেয়ের বাড়িতে যাবো থাকা কি প্রথম প্রথম ভালোই লাগে, তারপরে এতদিন থাকতে ইচ্ছা করে না, তখন মেয়েকে বলতে হয় টিকিট কেটে দিতে, মেয়ে টিকিট কেটে দেয়, তখন চলে আসতে হয়। আবার দুই দিন না যেতে যেতে বলবে মেয়ে, মা চলে আসো, তোমার নাতি নাতনিরা থাকতে পারছে না, চলে আসো। কী করবো, নাতি নাতনির মায়ায় আবার চলে যেতে হয়। বললাম না সংসারটা মায়ার সংসার, এই সংসার রেখে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে। আর কখনো কখনো মেয়ে ফোন করবে, মা কী করছো, আমি তো সবসময় কাজ করতে হয় না, যাই হোক এখন আর পারি না আগের মতন, তবু একটা মেয়েকে রেখেছি, বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, ওই করে করলেও প্রচুর কাজ থাকে। সব সব বাসন তো আর ওদের দেওয়া যায় না মাজার জন্য, টুকটাক বাসনও মাজতে হয়, চা খেলে চায়ের বাসনটা মাজতে হবে, যা থাকে সেখানে মাজতে হয়, বিচারে টিফিন খায় সেটাও আমার মাজতে হবে। এই যে এখন রান্না করছি, রান্না বান্না করে যাবো, গিয়ে চান টান করে পুজো দেব, সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়েই কাজকর্ম করি, রান্না বান্না করি, ঘরে আসি। তার মধ্যে এখন আমি এর মধ্যে যে মশলাটা আমি টেস্ট করে রেখেছিলাম এই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি ওখানে। এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালার একটু আসার জন্য, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো আমি হলুদ গুঁড়ো, নুন দেইনি, একটু আমি নুনও দিয়ে দিচ্ছি, একসঙ্গে সব একসঙ্গে ভেজে নিব। বেশি নুন দেবো না, কেন আগে একটু দিয়েছি ভাপানোর সময়, ওই জন্য আর আমি বেশি নুন দেইনি। এখন এটাকে আমি কষিয়ে নিচ্ছি, তারপরে আবার মেয়ের বাড়িতে দৌড়াতে হয়। যতদিন চলে শরীর, দুজন যতদিন আছি ততদিন তো এইভাবেই চলবে। বললাম না কোথায় গেলে নিজের সাথে গড়া সংসার, বাড়ি ঘরের মায়া ছাড়তে পারি না, তবু মেয়ের কাছেই চলে যেতাম। কিন্তু যখন দুজনের মধ্যে একজন হতে হবে, সব মায়া বাঁধন ছেড়ে আমার দুটো মেয়ে, ওই মেয়ের কাছে আমার চলে যেতে হবে। কী করবো, যা যে একজন হবে সেই মেয়ের কাছে যাবে, আমি হোক ওই আমার হাজব্যান্ডই হোক, একজন আমাদের চলে যেতে হবে মেয়ের কাছে। তাই বলছি এই সংসারটা কেমন সংসার দেখেন, একদিন তো আমাদের শ্বশুর শাশুড়ি মা বাবা আমাদের মতনই ছিল, ওরা যেমন চলে গেছে এরকম আমাদেরও সময় হয়ে আসছে, আমাদেরও চলে যেতে হবে। এখন এখানে একটু আমি আদার আদা পেস্ট করে নিয়েছিলাম, আদাটা দিয়ে দিয়েছি, একটু জিরা গুঁড়ো এই চামচ, এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, এক চামচ জিরার গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়োটা আরেকটু দেব দিচ্ছি, এই দিয়ে আমি আবার নাড়িয়ে নেব, আবার একটু কষাব। এখনো একটা জিনিস দেওয়া বাকি আছে, একটা নাড়ো দুটো জিনিস দিতে হবে। আমি এখানে চিনি দিয়েছি, নিরামিষ তরকারিতে তো চিনি না দিলে ভালো লাগে না, চিনি দিয়েছি, আর আমি এই বাদাম কটা ভেজে রেখেছিলাম ওই বাদামগুলো দিয়ে দিয়েছি, তারপরে যে আলুটা আমি ভেজে রেখেছি সিদ্ধ আলুটা এইটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু জল দেব, যে অল্প একটু জল রেখেছিলাম যে মোচাটা সিদ্ধ করেছিলাম তার থেকে, এই যে এই জলটা আমি দিয়ে দিচ্ছি।
আমি আলু পটলের তরকারি করছি, আমার হয়েই আসছে। কেন সপ্তর সপ্তর রান্না দেখানো সম্ভব না, অনেক টাইমের ব্যাপার আছে, অনেক টাইম লেগে যাবে, ওই জন্য আমি সব দেখাচ্ছি না কি কি করছি, সবগুলো দেখাবো না, পুরো পুরো যা যা রান্না করছি সেটাই দেখাচ্ছি। এই যখন আমি আলু পটলের তরকারিটা করছি, করে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিব, আলু দিয়ে ডিম সিদ্ধটা বসিয়ে দিব, ডিমের একটা ছিটি পড়ুক, আমি পান খেয়ে আসি, এসে এসে ডিমটা রান্না করব, রান্না করে আমি পুজো দিতে যাব। এখন আমি এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে আমি আলু পটলের তরকারিটা নামিয়ে দিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা ঠিক এইভাবেই করবেন, এঁচোড়ের তরকারি মোচার তরকারিটা ওইভাবে করবেন, দারুণ লাগে খেতে। আমি রান্না করে পুজো দিতে চলে যাই, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার হাজব্যান্ড খাবো, মেয়ের আসার কথা ছিল, মেয়ে আসেনি। আজকে আমি কি কি রান্না করেছি দেখুন, আজকে আমি করেছি এইটা হলো মোচার তরকারি, মোচা ঘন্ট, ডালটা কালকের ছিল আমার হাজব্যান্ডের, আবার ডাল ছাড়া উনার হয় না, মাছ হোক মাংস হোক ডিম হোক ডাল লাগবেই, আর হলো ডিম আর আলু পটলের তরকারি আছে আর দই আছে, মেয়ে এখনও আসেনি, বলেছে আসলে রাত্রে আসবে, আমরা এখন দুজনে খাবো।